إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. بِسْمِ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع المبتهي ومحمد العربي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي. مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আজকের এই দেয়া কলস ফুরকানে হাফিজে মাদ্রাসার ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম বেরাদরান ইসলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মোবারক মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা হেদায়তের দিক নির্দেশনা দিয়েছেন তার হাবিবের মাধ্যমে এবং তার হাবিবের শ্রেষ্ঠ মুজিজা কোরআন কারিমের মাধ্যমে, আল্লাহর নবীর মাধ্যমে যে আল্লাহর কালাম আমরা পেয়েছি এবং আল্লাহর হাবিবের যে কথামালা আমরা পেয়েছি, তার আলোকে একজন মুমিন তার জীবনটা পরিচালিত করবে, এটাই হচ্ছে শরীয়তের চাওয়া, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে দিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে দিন মানার তৌফিক দান করুন, আমিন। আমরা যে দিনী প্রতিষ্ঠানগুলোতে মাহফিল হয়, মাহফিলের কয়েকটা উদ্দেশ্য থাকে, এর মধ্যে একটা হচ্ছে যে একটা উপলক্ষে দিনে কিছু কথা হবে, মানুষজন এখান থেকে শিক্ষা নেবেন এবং সারা বছরের প্রাণের খোরাক পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর অনেক সময় দিনী প্রতিষ্ঠানের কিছু হাওয়া এইজও থাকে, সেটাও একটা উদ্দেশ্য থাকে। তো যাই হোক, আমি যেহেতু এখানে আমার সামনে আরও বক্তা উপস্থিত আছেন, আমার একটু তাড়া আছে, অল্প সময়ের মধ্যে আমি শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে, নিরাপদ রেখে এবং আমাদেরকে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে শান্ত রেখেছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে হাজত মুক্ত অবস্থায় প্রশান্ত হৃদয়ে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আসবাহা ইয়াউমান আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি কাআন্নামা হিজাত লাহু দুনিয়া। যে ব্যক্তি কোনো একটা সকালে উপনীত হলো এমনভাবে যে সে নিরাপদ বোধ করছে, অর্থাৎ তার নিরাপত্তার অভাব নেই, তার শরীরটা সুস্থ আছে এবং এই দিনের খাবার তার কাছে আছে, তার মানে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সকল নিয়ামত যেন দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো আমরা সংক্ষিপ্ত যে বক্তব্য আমি উপস্থাপন করতে চাই যে একজন মুমিনের জীবনে আমরা যে সকল মানুষ সফল হওয়ার প্রচেষ্টায় আছি, দুনিয়া এবং আখেরাতের সফলতা আল্লাহর চাও, এর বাইরে নয়। যদি এর বাইরে হইতো তাহলে আল্লাহর নবী আমাদেরকে এই দোয়া শিখাতেন না, যে দোয়ার মধ্যে আমরা হাদিসের মধ্যে পাই যে রসুলুল্লাহ সবচেয়ে বেশি দোয়া কী করতেন, কানা আকসারু দোয়া ইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি যে দোয়া পাঠ করতেন, আল্লাহর কাছে যে দোয়া করতেন, সেটা হচ্ছে আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দেন এবং আখেরাতকে সুন্দর করে দেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। এটা হচ্ছে প্রিয় নবীর সবচেয়ে বেশি সময়ের দোয়া। তাহলে আমরা বুঝলাম দুনিয়ার জীবনের যে সৌন্দর্য সেটা
কি আল্লাহর বা আল্লাহর রসুলের চাওয়ার বাইরে নয়, কিন্তু এই দুনিয়ার জীবনের সৌন্দর্যের আমরা বা এই দুনিয়ার জীবনের সফলতার যে মাপকাঠি আমরা অনেক সময় ভুল নির্ধারণ করি। যেমন ধরো কালকে একজন মুরব্বী আমাকে বললেন যে একজনকে বলছিলেন যে তুমিও বৃদ্ধ হয়ে গেছো আমিও বৃদ্ধ হয়ে গেছি, দোয়া করিও কখন মারা যায়। ও বলছে মরার কথা মনে করিও না, বুঝে নেই কথা না, তো মরার কথা মনে করিও না, উনি কেন যে ওনার অনেক কাজ বাকি আছে। এখন আমাকে আমি জিজ্ঞাসা করছি যে মরার কথা স্মরণ করা আল্লাহর হাবিবের নির্দেশ, কি বলছেন উযকুরু হাযিমাল্লাযাত আল মউত, তোমরা বেশি বেশি মানে স্বাদকে বিস্বাদ বানাইয়ে দে যে বিষয় মৃত্যুকে স্মরণ করো। সুবহানাল্লাহ, নবীজি এই কথার মাধ্যমে আমাদেরকে কি বোঝালেন যে একজন মানুষ যখন মৃত্যুকে তার সামনে দেখে, মরে যাব এই কথা যখন তার মনে উদিত হয়, তাহলে সে সমাজে তার ব্যক্তি পারিবারিক সামাজিক জীবনে সে অন্যায় করতে সাহস পায় না। সে তার বুঝে যে ক্ষণস্থায়ী জীবন আমার, কিছুদিন পরেই আমি কবরে চলে যাব, এই ধ্যান যার মধ্যে আসে সে কি অন্যায় করতে পারবে? এই জন্য আল্লাহর মুমিনের জীবন হচ্ছে আখেরাতমুখী। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন মানুষ হচ্ছে দুই শ্রেণীর মানুষ, আবনা উল দুনিয়া ও আবনা উল আখেরা, কেউ হচ্ছে দুনিয়ার কুকুর অর্থাৎ দুনিয়ার লালসি, আর কেউ হচ্ছে আখেরাতের মুখী, আখেরাতকে চায়। কিন্তু দুনিয়া হচ্ছে আমাদের জন্য কেমন, দুনিয়া হচ্ছে আখেরাতের বাহন। আমি সেদিন পড়লাম ফুতুহুল গায়েব থেকে একটা বাণী, কে লিখেছেন, সৈয়দনা আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ, নাম শুনছেননি, কি বলা হয় ওনাকে, বড় পীর, কি বলা হয়, বড় পীর। এবং আমাদের উপমহাদেশে সারা পৃথিবীতে বোধ হয় বড় পীর এই অর্থে আপনি বলতে পারেন। আমার আমি একটু গবেষণা করেছি ওনার ব্যাপারে, মাস্টার্স ক্লাসে ওনার বিষয়ে একটু গবেষণা করছিলাম, তো আমি যেটা দেখেছি কোনো এক আল্লাহর ওলি সারা পৃথিবীর সকল প্রান্তে যার নাম এবং খেদমত পৌঁছে গেছে এরকম একজন আল্লাহর ওলি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। অনেকেই আসেন, যেমন ধরেন একটা এলাকার জন্য তিনি নির্দিষ্ট ছিলেন, এক এক এলাকায় এক একজনের খেদমত বেশি বেশি হয়েছে, শাহজালিয়া তরিকা মিশর আফ্রিকা এই সমস্ত অঞ্চলে হয়েছে, আমাদের মধ্য এশিয়া নকশবন্দিয়া তরিকার খেদমত হয়েছে, এই মহাদেশে চিস্তিয়া তরিকার খেদমত বেশি হয়েছে, কিন্তু পৃথিবীর সব জায়গায় গেলে এক আল্লাহর অলির নাম এবং তরিকার খবর পাবেন, তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। অনেক বড় আল্লাহর অলি না, আমরা জানি কেমন করে আল্লাহর অলি হইলেন এটা জানতে চাই না, তিনি তো মানুষ ছিলেন নাকি আমাদের মতো না, কিন্তু মানুষ তো ছিলেন, এবং এই মানুষের জায়গা থেকে তিনি যে আল্লাহর বান্দা থেকে বন্ধু হলেন কিসের মাধ্যমে আমরা জানতে চাই কিনা। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আল্লাহকে কেমনে পেলেন, তিনি বলেছেন সত্য কথা বলার মাধ্যমে। সুবহানাল্লাহ, সত্য কথা বলা এই যুগে একটু কঠিন হয়ে গেছে তাই না, যেমন মোবাইলে এসে আরও কঠিন বানাইছে, এক জায়গা থেকে আরেক জায়গার নাম বললে লোকজন, আবার ফেক আইডি বানাইয়া মানুষের সাথে প্রতারণা করতেছে, করতেছে কিনা, দেখ এগুলো তো আপনারা প্রতিনিয়ত শুনছেন জানছেন, এগুলো মুখস্থ আছে, প্রতিদিনের অজিফা হইল ফেসবুক মোবাইল, যেখানে হযরত সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার জীবনের কোনো একদিন এই মুহূর্তভাবে আমি যেতে দেই না যে কোরআনের একটা পাতা হইলো আমি দেখি না। সুবহানাল্লাহ, আর আমরা বলবো আমার জীবনের এমন একটা দিন যায় নাই যেদিন ফেসবুকে একবার ঢুকি নাই, বুঝেন নাই, তো এই হচ্ছে আমাদের ব্যবধান। তা আল্লাহ হেফাজত করুন, তরুণদের যুবকদের উদ্দেশ্যে আমি বলি যে ভাই তোমাকে তোমার আব্বা আম্মাকেও ফাঁকি দেওয়া যায়, কীভাবে বলবেন যে এখন পড়াশোনা তো মোবাইলে, আসলেও কিন্তু পড়াশোনা আছে, আছে না, পাওয়া যায়, কিন্তু এগুলা বললে যে আমরা প্রতারিত হচ্ছি নিজেরা, পিতামাতাকে করছি না, আল্লাহকে ঠগাইতে কেউ পারে না, বরং আমি আমার নিজেকে ঠগাচ্ছি, আমরা নিজেকে প্রতারিত করছি এগুলার মাধ্যমে, নিজে নিজে থেকেই এগুলা থেকে বের হয়ে আসেন, কমাইয়ে ফেলেন। আমি খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে আমাদের যারা এগুলার উদ্ঘাতা মাইক্রোসফট বা কি যেন আছে ফেসবুক যারা বানাইছে, মানে যারা এটার সত্তাধিকারী যেটার উদ্যোক্তা, তাদের একজনের সাক্ষাৎকার আমি পড়লাম, সে বলছে যে আমি আমার সন্তানদেরকে এটা থেকে দূরে রাখি। এখন বোঝা গেল এটা খুব ভালো হইলে সন্তানকে দূরে রাখতো না, কিন্তু আমরা আমাদের সন্তানের মধ্যে ডুবে আছে। তো যাই হোক, তিনি কি বলছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার যে কিতাব এখানের মধ্যে বলেছেন আল্লাহর অলিদের বাণী আপনার আমার জন্য কি কাজ দেয়, যে এই যে বলা হয় না এক জামানা সুহবতে বা আউলিয়া, যে কথা এটা কোথা থেকে আসছে,
উনি 12 বছর বিজন ভূমিতে কি করেছেন, নির্জনে আল্লাহর জিকির করেছেন, মোরাকাবা মুশাহাদার মধ্যে কাটিয়ে আল্লাহর নির্দেশে জনপদে এসে তিনি যখন মানুষের মধ্যে আল্লাহর বাণী রসূলুল্লাহর কালামকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, তার মাধ্যমে আপনি কি পেলেন, যে উনি যুগ যুগ, হ্যাঁ যুগের পর যুগ তিনি রিয়াজত মেহনত করে যা কিছু হাসিল করছেন আপনাকে একটা বক্তব্যের মাধ্যমে তা জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। দুনিয়ার সাথে তিনি সম্পর্কের একটা উদাহরণ দিছেন, আমি উদাহরণটা বলছি, আমি বললে আপনারা মাইন্ড করতেন, কিন্তু এত বড় আল্লাহর ওলি বলছেন, বলতেই পারি, আপনারা আমার উপর কষ্ট পাওয়ার কিছু নাই। এটা বাংলাও হয়েছে বইটা, আমি আরবি থেকে দেখেছি। তো সেখানে তিনি বলছেন, একজন মানুষের সম্পর্ক হচ্ছে দুনিয়ার সাথে এইভাবে যে যেমনটা, মানে আমি বাসা পাচ্ছি না, বাইতুল খালা টয়লেটের সাথে মানুষের যেমনটা সম্পর্ক হয়, কীরকম, যে আমি যদি টয়লেটে না যাই তাহলে চলবে, বাঁচতে পারবেন, বাঁচতে পারবেন না, আবার টয়লেটে গিয়ে বেশি সময় আপনি বসতে পছন্দ করেন না, কারণ আপনার এর চেয়ে ভালো জায়গা বাইরে আছে, তাই না, ওখানে গন্ধ সুগন্ধময় একটা জায়গা আছে, ওখানে অল্প জায়গা বড় আর একটা জায়গা আছে, হ্যাঁ এই জায়গাটা পছন্দনীয় না, সেই জায়গায় আপনার বসতে কষ্ট হচ্ছে, মুমিনের জন্য দুনিয়া হচ্ছে ওই জায়গার মতো, কারণ তার জন্য এই ছোটো দুনিয়া, এই পঙ্খিল দুনিয়া, এই কষ্টের দুনিয়ার বাইরে আল্লাহ তার জন্য একটা সুখময় সাম্রাজ্য রেখে দিয়েছেন, জান্নাত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। সে কথা তো আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে এরকম যেমনটা একজন পথিক যখন রাস্তা দিয়ে যাওয়ার পথে গাছের নিচে বিশ্রাম নেয়, সেই সময়ে সেইখানে বেশি সময় কি করে না, সময় দিতে চায় না, বা এখানে তার সংসার জুড়ে না, সেইখানে বেশি শক্তমক্ত হয়ে বসার চেষ্টা করে না, কারণ সে তো অনেক দূর যাবে। মুমিনের জীবনের সম্পর্ক দুনিয়ার সাথে এরকম। এখন এই যে বললাম যে মৃত্যুর স্মরণের কথা বা আখেরাতের কথা, আমি যে আয়াত পড়লাম, আল্লাহ তাআলা যে সেই ভয়াল দিনের কথা বলেছেন, এর মাধ্যমে আমাদের কি শুধু ভয় দেখানো উদ্দেশ্য না হেদায়ত দান উদ্দেশ্য? হেদায়তটা কি, যে আমি যখন এই কথা বিশ্বাস করি, আমি যখন এটা ভাবি, আমি যখন কল্পনার রাজ্যে এটা কল্পনা করি যে একটা ভয়াল দিন আছে, যেদিনে আমার জীবনের সকল পাতা উল্টে উল্টে দেখা হবে, কাল্লা ইযা দুখাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনার রব এবং ফেরেশতারা সবাই চলে আসবেন সামনে, হ্যাঁ, এবং জাহান্নামকেও সামনে নিয়ে আসা হবে, আর মানুষ কি বলবে, যে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেই দিনে সকল মানুষ কি করবে, যে জিকির অর্থাৎ উপদেশ গ্রহণ করতে চাইবে, সবাই হকটা বুঝে ফেলবে, কিন্তু কোথায় সুযোগ নাই, আর সুযোগ থাকবে না। এই যে বললাম, আমার শান যদি এটা মানায় না যে আখেরাতের ওয়াজ আমি হয়তো এইভাবে বেশি কঠিনভাবে করলে মানুষের অন্তর কেঁপে ওঠার কথা, আমি সেদিকে বিস্তারিত যেতে চাই না, আমি বলতে চাই বারবার যে আল্লাহ আখেরাতের কথা স্মরণ করিয়ে দিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কথা বলেছেন, এটার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে ওই আখেরাতের চিন্তা, ওই মৃত্যুর চিন্তা আপনাকে অন্যায় থেকে বিরত রাখে, আলহামদুলিল্লাহ। একজন মানুষ যদি ভালো মুসলমান হয়ে যায় তাইলে সে একজন ভালো মানুষ, একজন যদি ভালো মানুষ হয়ে যায় সে একজন ভালো মুসলমান, সুবহানাল্লাহ, বুঝেন নাই কথাটা। যেমন মনে করেন একজনের যদি ইমান থাকে না সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইমানওয়ালা মানুষ যে আছে সে যত ইসলামকে যত বেশি গ্রহণ করবে, যত বেশি ইসলামের ভূষণে ভূষিত হবে, সে শুধু নিজের জন্য ভালো না, সে সমাজের জন্য, তার পরিবারের জন্য, তার সমাজ সংসার সবার জন্য, দেশের জন্য সে একজন অ্যাসেট, একটা সম্পদ। আচ্ছা বলেন তো, বাংলাদেশে যে ওনার সাথে আমার দেখা হয়েছে আবার তুরস্কে, এই খাতিরে কিন্তু আমি আসছি, যদিও আজকে কি গলা বলার আমার অভ্যাস না, ওনার সাথে মায়া হইলো কীভাবে, যে কারণে এই কথাটা আসছে আমার মানায়। তো আমি তুরস্কে একটা সেমিনারে গেছিলাম, আমার ইউনিভার্সিটির স্যার কয়েকজন ছিলেন, একটা অনেক বড় বহর ইন্দোনেশিয়া আর কি বিভিন্ন দেশ থেকে আসছে আমার ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচাররাও ছিল। তো তারা ওই সেমিনারের একটা অংশ ছিল যে আমরা গিয়ে তুরস্কের বিভিন্ন ঐতিহাসিক জায়গা দেখাবে। তা আমি এরকম একটা ঐতিহাসিক মসজিদের সামনে গেছি, হঠাৎ করে অনেক ঠান্ডার মধ্যে উনি এসে আমাকে বললেন, আপনি
একটা পরিচয় দিয়ে দিলেন, আমি চিন্তা করতে পারলাম না যে আপনি চিনলেন কিভাবে আমাকে। বলে আমি চিনি, আমি আপনার দাদা সাহেবের সাথে সম্পর্কিত, আমি লন্ডনে থাকি। ওইখান থেকে একটা সম্পর্ক হয়ে গেল, যে কারণে ওনার কথা আমি বলতেছি। আচ্ছা বলেন তো, যে সমস্ত উন্নত দেশ আমরা যাদেরকে বলি, তারা উন্নত হওয়ার যে সকল কারণ পাবেন আপনি, এর মধ্যে একটা পাবেন এই, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা একটা। এখন বলেন, রাস্তাঘাটে ময়লা না ফেলা, এটা কি আমার নবীর শিক্ষা না? মানে রাস্তার মধ্যে বরং আল্লাহ নবী বলতেছেন যে ইমানের আছে 70-এর অধিক শাখা, আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা ইয়ানিত তারিক। ইমানের 70-এর অধিক শাখা, এর মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে কালেমায়ে তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে কষ্টকর বস্তু রাস্তা থেকে দূরে সরাইয়া দেওয়া, আলহামদুলিল্লাহ। তাইলে কলার পাচল বলেন, যেখানে মানুষ পিছিল খাবে, মানুষের কষ্ট হবে, এমন জায়গা এমন জিনিসগুলো থেকে রাস্তা থেকে সরাইয়া ফেলা হচ্ছে আপনার নবীর শিক্ষা। আচ্ছা বলেন তো, গাড়ি দিয়ে যাওয়ার পথে যখন আপনি চিপস খাইছেন বা পানি খাইছেন, বাংলাদেশে কোনো মানুষ বোতলটা বা ঠুঙ্গাটা ফেলাইতে তাকায় কোনো দিকে? তাকায় রাস্তার মধ্যে ফেলি কি না? প্রত্যেক মুমিন, যদি আমরা প্রকৃত মুমিন হইতে পারতাম, এখানে রাষ্ট্রের ভূমিকা আছে, ফেলার জায়গা লাগবে। যেমন আমি আমার গাড়িতে যারা আসছেন, আমার ড্রাইভার সাহেব সহ, আমরা চেষ্টা করি যে ময়লাটা নিয়ে কিছু খাইলে কোথায় ফেলবো, একটা জায়গায় ফেলবো। এখন একটা জায়গা তো ঠিক করে রাখতে হবে, সেটাও আবার নাই অনেক সময়, বুঝেন নাই কথাটা। তো এই যে আমি বলছিলাম যে একজন মানুষ যদি প্রকৃত মুমিন হয়ে যায়, তাহলে সে একজন ভালো নাগরিকও, একজন ভালো নাগরিক সমাজের, রাষ্ট্রের একজন ভালো নাগরিক সে। তো এই জন্য আমাদের এই দিনের যে সকল বার্তা আপনাদের কাছে কোরআন দিয়েছে, আল্লাহ নবী দিয়েছেন, এটার উদ্দেশ্য কি? বলে আখেরাত মুখী, তার মানে এই নয় যে দুনিয়াকে ছেড়ে দেওয়া, না, এই দুনিয়ার মধ্যেই সর্বোত্তম ভালো কাজের মাধ্যমে আখেরাতের বিজয় অর্জন করতে হবে, তাই নয় কি? এই কাজটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন। আজকে আসার সময় আমি একটা মাশআলা পড়ছিলাম, অনেক লম্বা, বললে আমি এখন অনেক লম্বা কথা বলতে হবে, সংক্ষেপ করার জন্য বলছি, দুইটা পয়েন্ট বলে শেষ করব। আমি আসার পথে পড়লাম যে তাবিজ নিয়ে কিছু কথাবার্তা আমাদের সমাজে আছে, যে তাবিজ দেওয়া যাবে কি যাবে না। আসলে এগুলা সেটেলড মাসালা, ইমাম বাইহাকি থেকে নিয়া ইমাম সরহু মাআনিল আসার মধ্যে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি, হাদিসের ইমামরা এগুলার ব্যাখ্যা দিয়ে গেছেন। কি আল্লাহ নবী ফরমাইয়েছেন, মান উল্লেখা তামিমান ফাকাদ আশরাকা, কেউ যদি কবজ ঝুলায় তাহলে সে কি করছে? শিরিক করছে। আবার দেখা যায় হাদিসের মধ্যে আল্লাহ নবীকে এসে একজন সাহাবি বলছেন, বাইহাকি শরীফে এসছে, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহেলি যুগে রুকিয়া করতাম, অর্থাৎ আমি তাবিজ লিখতাম, রুকিয়া অর্থ ফু দেওয়া, আর ওটা হচ্ছে তামাইম, মানে ওটা করতাম। নবী বলছেন, তো আরদু, তুমি এটা আমার কাছে, আরিদু আলাইয়া, এটা তুমি আমার কাছে পেশ করো। নবী এটা শুনে বলছেন, এর মধ্যে কোনো অসুবিধা নাই, তুমি এটা করো, কারণ খাইরুন নাস মা ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম মানুষের উপকার করে যে, সুবহানাল্লাহ। তাহলে এই মাসালা আমি বলতে যাচ্ছি না, ফিতনা লেগে যাবে। সংক্ষিপ্ত মাসালা আহলে সুন্নতের হচ্ছে, তাবিজ দেওয়া যাবে না শিরকি কালাম দিয়ে, বুঝেন নাই কথাটা। শিরকি কালাম এগুলা দিয়ে তাবিজ গ্রহণ করা যাবে না, কিন্তু যে কালামুল্লাহ দিয়ে যেটা দেওয়া হয়, যেটা বোঝা যায় অর্থ, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম বাইহাকি, ইমাম তাহাবি, সকলে এগুলার তাদের সুরহাতুল হাদিসে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, ব্যাখ্যা করেছেন যে তাবিজ লেখা যাবে, তবে এটা কি হতে হবে? আল্লাহর নাম সিফত আসমা সিফতের মধ্যে হওয়া লাগবে, এটা আরবি ভাষায় হওয়া লাগবে, অথবা অন্য ভাষায় হইলে অর্থপূর্ণ হওয়া লাগবে, স্পষ্ট হওয়া লাগবে, যেখানে শিরিকের বা কোনো ধান্দাবান্দার বা ওই ভুল কোনো কিছুর সুযোগ থাকবে না। তো আমি যে কারণে এই কথা বললাম, আমি মাসলা বলতে চাইতেছি না এখন, এটা বাংলাদেশ হইলো যে যে দল ধরছে, কোনো মশলা শুনিয়া, কোনো আলেমের কথা শুনিয়া কেউ বদলায় টদলায় না, বুঝেন নাই। তাবিজ কিতা হই আমরা, যে ভাই আমার বড় চাচা সবসময় বলেন যে তাবিজ দেওয়া তো অবশ্যই জায়েজ, যেটা আল্লাহর ওলিরা দেন, যেটা কালামুল্লাহ থেকে দেওয়া হয়, যেটা আল্লাহর নামে দেওয়া হয়, যেটা সাহাবাই কেরাম তাদের বাচ্চাদের গলায় লটকে দিয়েছেন, মিশকাত শরীফে এসেছে, যেটা ইবনে হাজার বলেছেন, আমরা এটাকে মানি। আবার তাবিজের নামে যারা ভণ্ডামি করেন, আমরা তাদের নিন্দা করি। আবার তাবিজের ক্ষেত্রে আমার বড় চাচা আরেকটা কথা বলে দিয়েছেন, হযরত বড় সাহেব চিনেননি বড় সাহেব? আচ্ছা, তো বড় সাহেব, এই জন্য বললাম যে এক নামে যেহেতু আপনারা চিনবেন, হযরত আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব ফুলতুলি, তিনি বলতেছেন যে তাবিজ লেখা যদিও জায়েজ, তুমি তাবিজ লেখাকে কি করো না, ব্যবসা বানাইও না,
বুঝেন নাই? এবং সুন্দর একটা উদাহরণ উনি দিচ্ছেন, বলছেন যে লোক তাবিজ লিখে লিখে খায়, তার একটা আর যাই হোক একটা সমস্যা তো হবে, যে দিনের বেলা সারাক্ষণ শুধু আসনের মধ্যে বসে থাকবে, একটু পরে পরে দরজার দিকে তাকায় থাকবে যে কেউ আসে কিনা, দেখা যায় কিনা, কেউ না আসলে আজকে ওনার পেটটা খালি, ঠিক না? তার মানে আপনি চাইলেন যে কেউ একজন রুগী হোক, তাইলে আপনার একটা ইনকাম হইলো, এটা কাম্য না, প্রশংসনীয় না। কিন্তু সকল আল্লাহর ওলির, এমনকি আমাদের ধারার বাইরেও যারা আছেন, আশরাফ আলী থানভী সাহেব রাহিমাহুল্লাহ সহ যারা আছেন সকলেই তাবিজ দিতেন, কারণ এটা তো সরাসরি হাদিস, যারা সুরাহাতুল হাদিস, যারা আইমায়ে কেরামের ফতোয়া দ্বারা এটা সাবিত, ভুলটা ভুল শুদ্ধটা শুদ্ধ, বুঝছেন কিনা কথাটা? তা আমি আসলে যে কথা থেকে বলতে চাইছিলাম কথাটা, যে আল্লাহ নবীর হাদিসটা কি, যে কথা আমার দাদা সাহেবও কাউকে বলতেন যে তাবিজ যদি কাউকে দাও নিয়ত করো, খাইরুন নাস মাই ইয়ানফাউন নাস, যে সেই মানুষ উত্তম মানুষ যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ, আপনি এক জায়গায় রাস্তায় পানি আটকে আছে, আপনি কাউকে না বলে কোদালটা কাঁধে নিয়ে রাস্তার পানিটা সরাইয়া দিলেন, আল্লাহর হাবিবের কথা মতো আপনি একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ, মানুষের উপকার যার দ্বারা হয়, উপকার সব অনেক মাধ্যম আছে। আপনি যখন কোরআন পড়াইলেন যে ইমাম সাহেব বা মক্তবের ইমাম হুজুর, তিনিও কি করলেন, উপকার করলেন, বরং বেশি উপকার করলেন, কারণ তার দুনিয়া এবং আখেরাত উজালা হইল, তার নামাজটা শুদ্ধ হইল, হইল কি না বুঝেন নাই, কেরাতটা যে শুদ্ধ হইল, তাহলে উনিও খেদমত করতেছেন। এই জন্য মাদ্রাসায় পড়াইলে বলা হয় কোথায় খেদমত করতেছেন, হাদিয়া নিলেও খেদমত, কারণ কি, এটার দ্বারা মানুষের দুনিয়া আখেরাতের কল্যাণ হচ্ছে। তা আমার মূল বলার উদ্দেশ্য ছিল, এটাও বলি যেহেতু এটা পড়ে আসে হালিমা রওনা হচ্ছে, তাবিজ নিয়ে আবার টাকা নেওয়াও কিন্তু জায়েজ আছে। আল্লাহ নবীর কাছে একদিন এসে বলছেন, একদিন সাহাবির দিকে যাচ্ছেন, একজন বলছে এই আমাদের ইয়ে তোমার নবী নাকি অনেক কিছু নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে, আমাদের অসুস্থ আছে একজন, এটা ফুটু দিতে পারো কি না? উনি আলহামদুলিল্লাহ পড়ে ফু দিয়েছেন, সাথে সাথে ভালো হয়ে গেছে, তাকে 100টা কি দিছে তারা, বকরি দিছে। তিনি নবীকে গিয়ে বলছেন, এই জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এক জায়গায় ফু দিছিলাম আর বকরি দিছে, কি করব? নবীজি বলছে, শোনো, মানুষ তো ভুল কথাবার্তা দিয়াও কি করে রোজগার করে, তুমি তো আল্লাহর নাম দিয়ে করছো, তুমি এটা খাইতে পারো, অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আর এখান থেকে আরেকটা মাসালা আপনার আমার হইল, যে কোনো নতুন বিষয় আসে যদি, যেটা আপনি জানেন না, যেমন ইউনিপেক 2 আসছিল না, এটা আইসিল নি, বলে আইও খালি দুনিয়া বেলা আমায় গেলা বিচ্ছে, আইয়া কোনো হুজুরে জিজ্ঞেসছিল, অবশ্য অনেক হুজুরও আমায় গেছে, কিতা করতে হবে যাও, নতুন কোনো বিষয় যেটা আমি জানি না সেটা যদি আসে, তাহলে দায়িত্ব হইলো সেটা আপনার যিনি শায়েখ আছেন, যিনি বুজুর্গ আছেন, যিনি ওলি বা আলেম আছেন, তার কাছে নিয়ে পেশ করতে হয় যে বিষয়টা এরকম, আপনি কি বলেন, বলতে হয় কি না? আমাদের দেশে যখন প্রথম এই সমস্ত মার্কেটিং আসলো, তো আমরা কি করলাম, যে সবাই স্বল্প শর্টকাট তরিকায় ধনী হওয়ার জন্য সবাই ডুককে ফকির হয়ে গেল, হইল কি না? যারা বুঝদার এরা বুঝতেছেন, আর যারা জানেন না এদেরকে নাম টাম বলতেছি না, মনে আছে নি 5-7 বছর আগের কথা মনে আছে নি? হ্যাঁ, এই জন্য নতুন কিছু আসলে প্রথমে জেনে নেবেন, আর জেনে নেবেন যেটা জায়েজ হবে, ইসলাম যেটাকে অনুমোদন করবে, সেইটা মানুষের ভরা ডুবতে পারে না ইনশাআল্লাহ। তো এই জন্য তো আমি সংক্ষেপ কথা শেষ করব, যে আমরা ভালো মানুষ যদি হয়ে যাই, এবং সেটাই হচ্ছে আল্লাহর চাওয়া, এই আখেরাতের কথা, এই মৃত্যুর স্মরণ, এটা ভয় দেখানোর জন্য নয়, এই মৃত্যুর স্মরণ আমাকে ভালো মানুষ বানায়, আমি তখন আমার ভাইয়ের কাছে আধা হাত এক হাত জায়গার জন্য ভাইয়ের মাথাটা ফাটাই না, যখন মনে হয় যাহা একটু পরেই হয়তো আমি যদি মরে যাই, আমার ভাইটাই তো আমাকে কাঁধে নিয়ে যাবে, আমাকে তো কবরে রাখবে সেই, আর আমার তো কবরে খুব বেশি জায়গা লাগবে না, এই কথা যার মাথায় থাকবে সে কি আধা হাত জায়গার জন্য ভাইয়ের কল্যাণে বাড়ি দিতে পারবে? পারবে না। এটার জন্য আমরা মনে রাখি। এখন আসেন, যেহেতু তুরস্কের গল্প উঠলো একটু বলে ফেলি, তুরস্কে আমরা গেছি যখন, তখন আমার হঠাৎ মনে পড়ছে কথাটা বলতে চাই, আমি একটা ঘটনা মনে পড়লো, তুরস্কের যে সিটিটা পৃথিবীতে 40 লাখ বা আরও বেশি আমি জানি না, মানে কোটি কোটি মানুষকে যে শহরটা দেখে, এটা হলো ইস্তাম্বুল। শহরটার নাম কি? ইস্তাম্বুল। এটা বিজয় করেছেন কে? মোহাম্মদ আল ফাতিহ, 21 বছর বয়স, এবং যে কারণে নাম মনে পড়লো, ওখানে একজন সাহাবির কবর আছে, আলহামদুলিল্লাহ। এত দূর কেন? আল্লাহর হাবিবের একটা হাদিসের কারণে যুগে যুগে চেষ্টা করেছেন মুসলিম
যে এই শহরটাকে দখল মানে বিজয় করার জন্য যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুফতাহান্নাল কুস্তানতিনিয়া ফালানিমাল জাইশু জাইশুহা ওয়াল নিমাল আমিরু আমিরুহা ও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলছেন অচিরেই তোমরা হ্যাঁ কনস্টান্টিনোপল শহর জয় করবে, যারা এই শহর জয় করবে সেই জয়ে সেই বাহিনী কত উত্তম আর তার আমির কত না উত্তম। সুবহানাল্লাহ। এই কথার কারণে যুগে যুগে চেষ্টা করেছেন, যেমন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি কি পালকিতে চড়ে অর্থাৎ মানুষের কাঁধে ভর করে ওই যুদ্ধে গেছেন যে নবীর ওই হাদিসের উপর আমার যদি নবী যাদেরকে উত্তম বলছেন সেই দলের মানুষ যাতে আমি হই, সেই জন্য তিনি ওই যুদ্ধে গিয়ে শরিক হইয়া ওইখানে তার ইন্তেকাল হয়ে গেছে। এবং লিখেছে কে এটা যুদ্ধ করে নাই বয়সের কারণে ইন্তেকাল হয়েছে, আমি জাহাবির তারিখুল ইসলাম, হ্যাঁ তারিখুল ইসলামের মধ্যে দেখেছি যে তার কবরকে ওই সময় খ্রিস্টানরাও সম্মান করত। সুবহানাল্লাহ। তো এই কবরটা এক সময় কি হয়ে গেল ল্যাপস মানে কি হয়ে গেল গুম হয়ে গেল, জানা গেল না। যখন প্রথম সুলতান ফাতেহ আক্রমণ দিলেন তিনি কার মানব সন্তান ছিলেন, বলা হয় তাকে আক শামসুদ্দিন বলে একজন সুফি বুজুর্গ আলেম ছিলেন। ইতিহাস পড়বেন নেটফেট যে গাঠেন ভাইরা যুবকরা কি দেখেন ওগুলা দেখিয়েন যে কনস্টান্টিনোপল কে জয় করেছেন, কার কার তিনি অনুপ্রেরণায় জয় করেছেন, কি বলেছেন তিনি। তিনি তখন শিশু ছিলেন মোহাম্মদ আল ফাতেহ, তাকে তিনি হাতে নিয়া হ্যাঁ কুলে নিয়া এই হাদিস শুধু শুনাইতেন, বলতেন এই হাদিস পড়ো, এটা হচ্ছে কি লাতুফতাহান্নাল কাসতানতুনিয়া লাফালানিমাল জাইশু জাইশুহা ওয়ালা নিমাল আমিরু আমিরুহা, এই হাদিস এই বাচ্চাকে পড়াইয়া 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 এই সুফি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তার মানস কি গঠন করেছেন। 21 বছর বয়সে তিনি যখন এখানে আক্রমণ দিছেন এবং ওরা কিন্তু মজলুম ছিল ওখানকার জনগণ, তাদের আহ্বানে তিনি যখন এখানে গেলেন সেই সময়ে যেটা ঘটছে ওই সাহাবির মাজার নিয়ে ওইটা বলে আমি শেষ করব। সেটা কি যে ওই বাদশাহ বারবার ব্যর্থ হন মন খারাপ করছেন, ওনার কাছে তার শায়েখ তার পীর গেছেন আক শামসুদ্দিন। বিজ্ঞানীরা বলে পাশ্চাত্যের বিজ্ঞানীরা বলে যে তিনি ছিলেন জীববিজ্ঞানী, পত্রপল্লব তার সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। মানে তারা মনে করে এটা যে তিনি জীববিজ্ঞানী ছিলেন, তার বইটই আছে এই বিষয়ে জীববিজ্ঞান সম্পর্কে, তিনি আবার সুফি ছিলেন আলেম ছিলেন। তো তিনি তার ছাত্রকে রেডি করেছেন, তিনি আক্রমণ দিছে ওখানে বিজয় করার জন্য, ওখানে জুলুম চলছিল সেই সময়ে, যখন তার ছাত্র হতাশ হয়ে গেছেন যে ব্যর্থ মনোরথ হয়ে আজকে আর কাজ হবে না, আমি আর বিজয় লাভ করব না, তিনি তার কাছে গেছেন গিয়ে বলছেন কেন তোমার মন খারাপ যে আমি আর পারবো না বোধহয় এই শহর জয় করতে। তিনি বলছেন শোনো কালকে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আবু আইয়ুব আনসারির মাজার, তোমাকে আমি এই জায়গায় নিয়ে যাব, চিহ্নিত করে দেব এবং তুমি অবশ্যই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। লম্বা কাহিনী বললে এটার উপর বইটই লেখা হয়ে গেছে, বাংলায় বই হয়ে গেছে মোহাম্মদ আল ফাতিহের উপরে। কিন্তু এই কথা হয়তো অনেকে জানেন কিনা আমি জানি না, যে তিনি ওখানে গিয়ে আমি শুনলাম ওই মাজার যেখানে জিয়ারতের জন্য হাজার হাজার মানুষ যায়, প্রেসিডেন্ট এরদোগান সাহেব যেখানে ঘন ঘন যান, সেটা কোন জায়গা সাহাবির ওই মাজার যেখানে গিয়ে তারা জিয়ারত করেন, লাখ লাখ মানুষ মুসলমানরা সেখানে যায়। তো সেখানে গিয়ে কি করলেন যে মজার ঘটনা ঘটলো, উনি তার ছাত্রকে বললেন এইখানে হইল মাজার, চিহ্ন দিছেন। তো ছাত্র তো বয়স কম আর মনের মধ্যে কিছু আকুলি বিকুলি আসছে যে আমার হুজুর যে এটা বললেন চোখ মুজে বললেই কি মানবো নাকি, বুঝেন নাই। তো উনি কি করছে রাতের বেলা ঈশা ওই যে মাজারের চিহ্নটা কয়েক হাত 10-12 হাত দূরে সরাইয়া রাখছে ওই ছাত্র বাদশাহ আমির, যে দেখি তো কী ব্যাপার। পরের দিন ওনার শায়েখ পীর সাহেব আসছেন, আসে বলছেন আমি তো এই চিহ্নটা দিলাম এই জায়গায়, এটা ওখানে কে নিল। সুবহানাল্লাহ। তার বিশ্বাস হইল যে এটাই নিশ্চিত, নাহলে তো চিনতে পারার কথা না, ওই যে গভীর রাতে উনি স্বপ্নে দেখেছেন এবং চিহ্নিত করেছেন, এখন ওই মাজারটা ওখানে আছে, গেলে আমরা কী করি জিয়ারত করি। আরেকটা তথ্য আপনাদেরকে আমি দেই, যে আমি আমাকে ভুল বুঝবেন না, পরহেজগারি করতেছি না, যেটা বাস্তব এটা বলতেছি, আমার টিভি টবি নাই, আমি দেখি না, দেখা হয় না আমার এগুলা, আর আসলে কোনো কাজের মানুষ টিভি দেখার সময় পাওয়ার কথা নাই, সত্যি কথা যেটা, যে লোক সবসময় টিভি দেখে টিভি হইলো তার অজিফা, বুঝেন নাই, এশার নামাজ বাদে গিয়ে একবার নিউজ দেখা নাকি দা, ফজর বাদেও ফেলা নিউজ দেখা, তো তোমার অজিফা কি তো হইছে টিভি বলে 60 বছরের জীবনের জন্য যদি 25 বার খবর দেখা লাগে তাহলে অনন্তকালের জীবনের জন্য কতবার কোরআন শরীফ পড়া উচিত,
বুঝে নিয়েন। তো যাই হোক, আমি একটু শুনলাম, পরস্পর শুনছি, আমাদের এই সময়ও হয় না, অনেক সময় ইচ্ছা করছি কোনো কোনো জিনিস দেখবো সমালোচনার জন্য, সময় হয় না। তো আমি শুনলাম যে তুরস্কের বাদশাদেরকে নিয়ে অনেক কিছু বানানো হয়েছে, এগুলার মধ্যে অনেক মিথ এবং অনেক মিথ্যা পুরানো হয়েছে, এটা মনে রাখবেন। অনেক বাদশাহ এখানে ছিলেন যারা অনেক, এরা আল্লাহওয়ালা ছিলেন, এরা নবীর আশিক ছিলেন, এরা মুজাহিদ ছিলেন। এই সমস্ত এই সিরিয়াল টিরিয়াল দেখিয়া এই সমস্ত বাদশার ব্যাপারে ভুল ধারণা নিয়েন না, বুঝেন নাই কথাটা। এগুলা তাদের ওই বানানোর স্বার্থে, তাদের ওই সিরিয়াল বানানোর স্বার্থে অনেক কিছু এখানে যোগ করছে, ঐতিহাসিক ভুল বিভ্রান্তি এখানের মধ্যে আসে। এই জন্য এদের ব্যাপারে কুধারণা করবেন না। বাদশাহ সুলাইমানকে কানুনি বলা হয়, তিনি হচ্ছেন প্রথম লিখিত ইউরোপের মধ্যে লিখিত আইনে শাসন করেছেন দেশ, তাকে কানুনি তারাও বলে। সুশাসক ছিলেন, রসুলুল্লাহর আশিক ছিলেন। কত বড় আশিক, সারা দুনিয়ার যত জায়গায় রসুলুল্লাহর যত আশার আছে সবগুলোকে একত্রিত করছেন নিজের বাসভবনের কাছে। এখনো লোকজনকে এখানে দেখে, দেখে না কি নাম এটা, তুপকাপি মিউজিয়াম। এখানে আল্লাহ রসুলের কদমের চিহ্ন, নবীজির পাগড়ি মুবারক, আলী রাদিয়াল্লাহু তরবানি মুবারক, এরকম অনেক কিছু এখানে আছে। তো যাই হোক, যেহেতু দেশের নাম মনে আসছে এই জন্য এই কথা বললাম। আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা তো অল্প সময়ে দিনের সব কথা বলে ফেলতে পারবো না, কিন্তু অল্প সময়ে দিনের সব কথা জানার আকাঙ্ক্ষা সাহাবায়ে কেরামের ছিল। একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানে যাই এই হাদিসটা পড়ে শোনানোর চেষ্টা করি। নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখি দিনের অনেক বিষয়টা অনেক বড়, দিন সূচনা বড়, কোরআন শরীফের সব তাফসির পড়ে শেষ করতে পারবেন, পুরা কোরআন শরীফের অর্থ জানেন, সব হাদিস পড়ছেন, সব মাসালা জানেন, দিন তো অনেক বড়, ইয়া রাসূলুল্লাহ আমাকে সংক্ষেপে কিছু বলে দেন যাতে আমি জান্নাতি হয়ে যাই। সুবহানাল্লাহ, আপনারা জানতে চান, জানতে চান এই সাহাবি যে কাজটা করছেন আমাদের জন্য উপকার হয়েছে কিনা? কি যে নবীজি বললেন যে হ্যাঁ শুনো, তুমি সংক্ষেপে আল্লাহ পাওয়ার পথ বেলে দিচ্ছি, তুমি তোমার জিব্বাকে, তোমার জিব্বাকে আল্লাহর জিকির দিয়ে বিজয় রাখবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার দাদা সাহেব দুনিয়ার যেখানেই গেছেন, যাদেরকে তালিম দিছেন, বলতেন যে তুমি শ্বাসে শ্বাসে আল্লাহর জিকির করো, বলতেন কিনা? এই এলাকায় কি আসছেন কখনো? আসছেন তো কি বলতেন যে শ্বাসে শ্বাসে কি করবা? হ্যাঁ, শ্বাস টান দিতে লা ইলাহা সারার সময় ইল্লাল্লাহ। কেন? যে জীবনের প্রতিটা মুহূর্ত যার জিকির হয়ে যায় সে অবশ্যই কামিয়াব হবে, মৃত্যুর সময়ে যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে, দাখাল আল জান্না, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জীবন দান করুন, আমরা যেন ভালো মানুষ হতে পারি, আমরা যেন সুস্থ সুন্দর জীবন লাভ করতে পারি। আল্লাহর হাবিব বলেছেন, মিন হুসনি ইসলামিল মারে তারকুহু মা লা ইয়ানিহি, একজন ভালো মুসলমান হওয়ার জন্য যথেষ্ট যে সে অহেতুক কাজ ছেড়ে দিবে। বলেন তো নবী কি বলছেন, ভালো মুসলমান হওয়ার জন্য কি যথেষ্ট? বলে কি করলে যথেষ্ট? অহেতুক কাজ ছেড়ে দেওয়া। তো আমার জীবনের অহেতুক কাজের একটা তালিকা করি, বুঝেন নাই কথা না? বলে তিন দিনের ক্রিকেট খেলা দেখা, খুব হাজার খাস নাকি তা বইয়া বইয়া, বাবার অন্ন দংশ করিয়া পাওয়ার উপরে পাও তুলিয়া বইয়া খেলা দেখা, খুব ভালো খান তাইলে কি তা? বলে দেইনি ছয়বার বা যতবার ইয়ে করলাম, হ্যাঁ অবসর হইলাম ততবার খালি মোবাইল চালাইলাম, খুব ভালো খাম না। এগুলো নিজেরা নিজেকে আমরা সতর্ক করব, ভালো মুসলমান হয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। أنا محمد وعلى آله وأصحابه وسلم، اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ادري زندگی تام خطا قصوري معاف করে দেন ইয়া আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের আব্বা আমাকে সেইভাবে দয়া করেন, শিশু করে যাবে আদর করে আমাদেরকে লালন পালন করেছে। রব্বির হামহুমা বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সন্তানদের জিন্দগি উজ্জ্বল করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের আব্বা আম্মার জন্য দোয়ার লায়েক বানিয়ে দেন ইয়া আল্লাহ। ربنا هب لنا من ازواجنا وذرياتنا
কুররাতু আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের যার মনে যেন এক মাকসাদ আছে পূর্ণ করে দেন, আজকের এই মাহফিলকে কবুল করে নিয়ে আল্লাহ, এই প্রতিষ্ঠানকে কবুল করে নিয়ে আল্লাহ, আল্লাহ এই প্রতিষ্ঠানের সাহায্যকারদেরকে দুনিয়া আখেরাতে সাহায্য করে নিয়ে আল্লাহ, আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নিয়ে আল্লাহ, খাস করে যারা আজকে তাকমিল শেষ করলো আল্লাহ, কোরআনের হাফিজ হলো আল্লাহ, তাদেরকে কবুল করে নিয়ে আল্লাহ। আমাদের যার মনে যেন এক মাকসাদ আছে পূর্ণ করে দেন। আমাদের মধ্যে যারা শিব করে নিয়ে আল্লাহ, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন ইয়া আল্লাহ, ঋণগ্রস্তদের ঋণ আদায় করার তৌফিক দান করে নিয়ে আল্লাহ, দুনিয়ার কোন মানুষের দুয়ারের ভিখারি আমাদেরকে বানাইয়েন না ইয়া আল্লাহ। কিয়ামতের বয়াল দিনে আপনার হাবিবের সুপারিশে আমাদের ফুলসিরাত পার করে দিন ইয়া আল্লাহ, অন্ধকার কবরে সাপ বিচ্ছুর খামার থেকে বাঁচাই আপনার দয়ার চাদর দিয়ে রেখে রেখে ইয়া আল্লাহ। আমাদের পীর মুর্শিদের দরজা আজ কেবল বন্ধ করুন ইয়া আল্লাহ। আদর শাহ জালাল মুজাদ্দিদ ইমানি 360 আউলিয়ার দরজা আজ কেবল বন্ধ করুন ইয়া আল্লাহ। উফাউইদু আমরি ইলা আল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার হাবিবের তামাম উম্মতে মরহুমাকে মাফ করে দেন, খাস করে ইয়াতরাফের তামাম মুর্দেগানকে মাফ করে দেন, আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করে নেন ইয়া আল্লাহ। আমরা যারা হাজির হয়েছি আমাদের সবাইকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।